পছন্দ হচ্ছে? প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, মানে সকল টিম যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে আপিল বোর্ডের যারা ছিলেন সদস্য, আসলে ওনারাও 9 মাস ধরে আমার সাথে একটা যুদ্ধ করে গিয়েছে, আর যেই রায়টা আজকে আসলে আমি পেয়েছি তার জন্য যে ফুল ব্যাচ উচ্চ আদালত, মহান উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। ওনারা একটা সঠিক রায় দিয়েছে, আর আমার সাথে ছিলেন আমার দীর্ঘদিন ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার মুস্তাফিজ। তো আজকে 9 মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল, মানে কখনো আমি থাকবো বা কখনো আমার অপোজিশন যে আছে উনি থাকবে, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমি এবং কাঞ্চন ভাই আমরা খুব সততা নিয়ে ইলেকশনটা করেছি। আমাদের ইলেকশনে যা নিয়ম সেটাই পালন করেছি, আমি নিয়মনীতির বাইরে একদমই যাইনি। সেই জন্য আমরা খাবারও পাইনি, আমরা পানিও পাইনি, আমরা একটা ওয়াশরুম ইউজ করতে পারিনি, সব মেনে নিয়েছি। তো আমার বিশ্বাস ছিল যে সত্যের জয়টা হবে, আজকে সেটা হয়েছে। তো আপনারা সবাই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আপনাদের কারণেই কিন্তু আজকে যেই দুর্নীতি ঝুড়ি এবং যে আমরা একটা গান বানিয়েছিলাম টাকা দিয়ে ভোট কেনার জন্য, সেই গানটা নিয়েও কিন্তু আপত্তি ছিল, এবং সেই গানটাই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে টাকা দিয়ে ভোট কেনা নেওয়া হচ্ছিল, এবং সেটাই আজকে আমি প্রমাণ করতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন? তিনি ছিলেন, আপনার তো দীর্ঘ 9 মাসের একটা জার্নি বলা চলে, যেটা নিপুণ আপাকে সাথে নিয়ে হোক প্রশ্নবিদ্ধ একটা জায়গা থেকেই কাজটা করে যেতে হয়েছে। তো আপনি যখন নিপুণ আপাকে শপথ করালেন তার ঠিক পরপরই জায়গাখান আপনার কাছে একটা বিভ্রান্তিমূলক একটা কাগজ দিয়ে আপনার কাছ থেকে শপথ করেছে, এবং সেটা নিয়ে আপনি পরবর্তীতে সভাও বাতিল করেছিলেন। তো এখন যেহেতু নিপুণ আপা আপনার এই আজকে দায়িত্ব কোর্ট থেকে পেলেন, সেক্ষেত্রে কি আপনারা জায়গাখানের বিরুদ্ধে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না, বা এর উপরে আপনার উপরে কোনো চাপ আছে কি না, এটা নিয়ে একটু জানতে চাই। আমাকে প্রশ্ন করেছি না, আমার উপরে কোনো রকমের চাপ নাই, চাপাচাপি সব শেষ। আর হলো গিয়ে যে আমি আর কোনো ব্যবস্থা নিতে চাই না, ব্যবস্থা নেবে শিল্পীরা, যে এই ধরনের যারা নেতৃত্ব দিতে আসে প্রত্যেকবারে ভোটের সময় শিল্পীরা তাদের ভোটের মাধ্যমে এর জবাব দেবে, এটা আমি আশা করি। আমি ছোট করে জানতে চাই সাইমন ভাইয়ের কাছে, সাইমন ভাই তো দীর্ঘ 9 মাস আপনারা কাজ করেছেন, নিপুণ আপার সাথে ছিলেন, আপনারা যেহেতু ছিলেন, সাইমন ভাই যেহেতু যুগ্ম সাধারণ সম্পাদক পদে অথবা সাধারণ সম্পাদক পদ যেটা শিল্প সমিতি রয়েছে সেখানে পাশ করেছেন, তো আপনি তো চাইলেই সাধারণ সম্পাদক পদের জন্য নিজে সেই জায়গাটায় কাজ করার জন্য আগ্রহী হয়ে কাজটা করতে পারতেন, সেই জায়গার থেকে নিপুণ আপাকে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসা, এই বিষয়টাকে কীভাবে দেখছেন, এটা কী বলতে চান? আমরা কোর্টের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, কোর্টের রায়টা ছিল এরকম যে আগেরটা যে স্টে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে স্টে করে নিপুণ আপাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছিল। আসলে ওই রকম কোনো রায় আমি পাইনি যে আমি দায়িত্বে থাকবো, সেজন্য ওইটার প্রশ্নও আসে না। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আজকে থেকে নিপুণ আপাই সাধারণ সম্পাদক, আমরা এটাতেই খুশি, আর আগে আমরা খুশি ছিলাম। আমরা নির্বাচনটা আসলে আমরা যেই কারণে করেছিলাম, 2017 সালের পর থেকে আমি কিন্তু 2017-তে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম, 3-4 মাস পর যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার কাজ করার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। 4 মাস পর আমাকে কেউ জিজ্ঞেসও করেনি কেন আমি আসছি না, কেন মিটিংয়ে অংশগ্রহণ করছি না, আজকেই বলি, আগে কখনো বলা হয়নি। পরবর্তীতে আমি আপার সঙ্গে কথা বললাম যে আপা আপনি শিল্পীদের পাশে দাঁড়ান, আপনি এমনিতেই প্রচুর কাজ করছেন, সেটা ডোনেশন হোক, যে কোনো সহযোগিতা হোক বা কোনো প্রোগ্রাম হোক, নামে বেনামে আপনি প্রচুর অর্থ সহযোগিতা করেছেন, এখন সামনে থেকে আপনার নামটা আমি চাই, এবং আপনি এখানে প্রার্থিতা মানে প্রার্থী হবেন,
উনি বললো আমাকে কিছু সময় দাও, আমি ভাবছি, আর একটু ভাবনার জায়গা প্রয়োজন। আমি বললাম ঠিক আছে, ভাবেন বা না ভাবেন, আপনাকে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। গেল 2019 সালে আপা ওইরকম ই করেননি, আমাকে আগের দিন রাতে বললেন যে করবেন। আমি স্পষ্ট মনে আছে, আমি রিয়াজ ভাই, ইমন ভাই, আমরা নিপুণ আপার বাসায় বসেছিলাম। আপা বললো যে এবারের মতো আমি না করি। আমি বললাম যে পরের বার যদি না করেন তাহলে তো আর কিছু করার নেই, আমরা অন্য কিছু ভাববো, কিন্তু আপনাকে বাইরে রেখে আমরা কিছু ভাবতে চাই না। পরবর্তীতে যখন করোনা আসলো, করোনার পর প্রচুর ডোনেশন আসলো, একজনেরই নাম যাচ্ছে যে একজন করছে, কিন্তু আমরা দেখছি যে কে টাকাগুলো দিচ্ছে, কোথা থেকে আসছে। বেশিরভাগ অর্থায়ন যদি বলি, নিপুনাপা বিভিন্ন জায়গা থেকে দিয়েছে। এখানে বিশাল বড় বড় ট্রাক এসেছে, লাইভ হয়েছে, কিন্তু সেখানে আমরা দাঁড়াইনি, এক মিনিট একজনও আমরা দাঁড়াইনি। কিন্তু যখন ভেতরে কথা হলো যে অমুককে তমুককে, আমি বললাম এরপরে যদি না দাঁড়ান তাহলে তো আমার মনে হয় যে আপনার মানে একটু হলেও প্রতিবাদ করা দরকার। পরে আপা রাজি হলেন, ক্যাবিনেটটা দাঁড় করালাম, আমরা চেষ্টা করেছি। এখানে আমাদের এফডিসির সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই এখন আমাদের সাথে আছেন, মাঝখানে ওই 9 মাস ছিলেন, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন। কারণ আমরা চাই শিল্পীদের স্বার্থে কাজ করতে, আমরা চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের স্বার্থে কাজ করতে। সো উত্তরটা মনে হয় এখানেই শেষ। আমরা যাকে দিয়ে উপকার হবে শিল্পীদের জন্য, তার নাম হচ্ছে নিপুণ আক্তার এবং কাঞ্চন সাহেব তো আমাদের গার্ডেন আছেন। আমরা ফেসবুকে ছবিটা দিই না, আদালতের স্টে অর্ডারটা ছিল যে নিপুণ কাজ করতে পারে, এই কথাটি আপনাদেরকে বারবার আমি কিন্তু বলেছি, বুঝিয়েও বলেছি, কিন্তু তারপরেও কিন্তু আপনারা বুঝতে চান। সবচেয়ে বড় কথা যে আমি একটা জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করি যে যখন একটা অর্ডার আসলো তখন কিন্তু জায়েদ খান দৌড় দিয়ে আসলো, এসে চেয়ারে বসেছে। তারপর আবার যখন আরেকটা অর্ডার আসলো তখন কিন্তু জায়েদ খানকে কেউ কিন্তু বলে নাই যে তুমি সরে যাও, ও নিজেই কিন্তু সরে গেছে এবং সেই জায়গায় নিপুণ এসে বসেছে। তো কাজটা স্মুথলি করতে পারি নাই, কারণ হলে যে আবার কখন কোন রায় হয়, কারণ মামলা চলতেছে, ডেট পড়তেছে, সেটা একটা ইয়ে ছিল। এছাড়া যে আমাদের কাজ থেমে ছিল তা না, কিন্তু আমরা কিন্তু কাজ করেছি এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার যেটি সেটি নিয়েও আমরা কিন্তু বসেছি যে আমরা নির্বাচনী ইশতেহারে আমরা কী কী কমিট করেছিলাম, কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কী কী আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কী কী বাকি আছে, যে বাকি যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না আমাদের এই যে 13 মাস যেটি রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। ইনশাল্লাহ আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো, দেশের পরিস্থিতি পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সেগুলো করতে পারবো। আমি সত্যি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দীর্ঘ 9 মাস তো আদালতে রায় স্টে এই খেলাধুলা চলছে, তো আজকে চূড়ান্ত রায় হলো এবং আপনারা বলছেন যে আমাদের একলা কাঞ্চন রায় হেঁটেছে বা দুইজন একসাথে হাঁটার সুযোগ হলো, এই যে 9 মাস যে কাজটা হলো বা নিপুণ আবার সিগনেচার থেকে বিভিন্ন কাজটা হলো, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না বিগত 9 মাসের আজকের আগের যে কাজগুলো নিয়ে?